বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, youtube.com/4079 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও অথবা কন্টেন্ট আপলোড করে কিভাবে অর্থ ইনকাম করবেন, সে বিষয়ে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। এই বিষয়গুলো বিস্তারিত এখন আলোচনা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি স্কিপ করে যাবেন না, ফুল ভিডিওটি আপনারা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে একটি লাইকস কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক তার সদর দপ্তর থেকে তাদের অ্যালগোরিদমের কিছু সিদ্ধান্ত অ্যাড করেছে, যে সিদ্ধান্তগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সিদ্ধান্তগুলো হচ্ছে যে আপনার যদি একটি সক্রিয় ফেসবুক থাকে তাহলে উক্ত ফেসবুক অ্যাকাউন্টটিতে একটি পেজ ক্রিয়েট করে যদি আপনি ভিডিও আপলোড দেন, এবং এখানে কিছু কন্ডিশন তারা যুক্ত করেছে। কন্ডিশনগুলো হচ্ছে যে আপনি যতগুলো ভিডিও বা কন্টেন্ট আপলোড দেবেন এবং আপনার উক্ত পেজটিতে যতগুলো কন্টেন্ট এবং ভিডিও থাকবে সর্বসাকুল্যে 30,000 ফলোয়ার্স আপনাকে নিয়ে আসতে হবে, তবে আপনার উক্ত ভিডিও এবং কন্টেন্ট এর উপর অ্যাড শো করবে এবং সেখান থেকে আপনারা অর্থ ইনকাম করতে পারবেন। তো ইতিমধ্যে তারা বিশ্বের মোট 22টি দেশের মধ্যে অ্যাড রান করেছে। ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এই কয়েকটি দেশের মধ্যে একটি দেশও এখনো লঞ্চ করেনি, অল্প সময়ের মধ্যে করবে, অচিরেই আমাদের দেশে লঞ্চ করবে। তো আমি মনে করি লঞ্চ করার পূর্বে যদি আপনি একটি ফেসবুক পেজে পেজ ক্রিয়েট করেন এবং সেখানে যদি ভালো মানের ভিডিও এবং কন্টেন্ট আপনি আপলোড দেন তাহলে মন্দ কি, এবং এখন থেকে আপনি ফলোয়ার্স বৃদ্ধি করতে পারেন। যখন তাদের কন্ডিশনে এমনটি তারা নির্ধারণ করে দিয়েছে তাহলে আমরা আগে থেকে যদি সেই নির্ধারিত ফলোয়ার্সগুলো আমাদের পেজে নিয়ে আসতে পারি তখন থেকে আমরা অ্যাড শো করে অর্থ ইনকাম করতে পারবো। তো চলুন আমরা তাদের কিছু ফিচার আপনাদের মধ্যে তুলে ধরি, অবশ্যই আপনারা দেখবেন। আমি মনে করি যে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি পেজ ক্রিয়েট করতে পারেন, তথাপি যারা পারেন না তাদের জন্য আমি একটি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমি নিয়ে যাব পরবর্তী সেশনে। তো চলুন আমরা কাজটি পরবর্তী সেশনে আমরা গিয়ে শুরু করি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লক্ষ্য করুন পেজ রয়েছে, এই পেজটিতে একটি লিংক আলাদা করে তুলে নেবেন। এই যে দেখুন কমিউনিটি অর পাবলিক ফিগার, ঠিক এর নিচে গেট স্টার্টেড, এটিতে ক্লিক দেবেন। ক্লিক দেবার পর এখানে আপনি আপনার একটি পেজের নাম দেবেন, যদি আপনি ইচ্ছে করেন বাংলা দিয়ে দেবেন তাহলে আপনার অবশ্যই অব্রো এখানে ইউজ করতে হবে, আর যদি আপনি ইংরেজি দিয়ে করতে চান তাহলে স্বাভাবিক ইংরেজি এখানে টাইপ করলেই হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমি একটু ট্রাই করে নিচ্ছি যে বাংলা এখানে সাপোর্ট করে কি না। জি নিচ্ছে, ফেসবুক পেজ হতে অর্থ ইনকাম। জি, তারপর এখানে ক্যাটাগরি আপনাকে দিতে পারেন ভিডিও এডিটর ক্রিয়েটর, সরি ভিডিও ক্রিয়েটর দিয়ে, তারপর আপনি এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেবার পর এখানে আপনি এটিকে স্কিপ করে যাবেন, আবারও স্কিপ করবেন। তারপর আপনাকে এখানে একটি কভার ফটো দিতে হবে, পিকচার এবং কভার। জি, এখন আমরা অ্যাড কভার এটিতে ক্লিক দেব, তারপর এখানে একটি আমরা ছবি ইনক্লুড করব, অর্থাৎ কভার পেজ। তো কভার পেজটি আমরা ইনক্লুড করার পর এখানে সেভ বাটনে ক্লিক দেব, অতঃপর আমরা অ্যাড পিকচার, এখানে একটি পিকচার আমরা আপলোড দেব, তারপরে সেভ বাটনে ক্লিক করব। জি, আপাতত আমাদের কভার ফটো এবং পিকচারের কাজ শেষ হলো। এখন আমাদের মূল কাজটি করব, সেটি হচ্ছে যে এখানে আমরা একটি ভিডিও আপলোড দেব। তো আমি এই ভিডিওটা এখানে দিচ্ছি। অতঃপর এখানে আপনি একটি টাইটেল দিয়ে দেবেন, যেমন কীভাবে অ্যান্ড্রয়েড দিয়ে ক্লিক ফ্লাই কাজ করে অর্থ ইনকাম করা যায়। আমি একটি ভিডিও ইতিপূর্বে এই ভিডিও টিউটোরিয়ালটি করেছিলাম, তো আমি এটির এখানে টাইটেলটি দিয়ে দিচ্ছি। তারপর ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। অতঃপর এখানে আরও বেশ কিছু তথ্যাদি রয়েছে, যে তথ্যাদি আমরা এখানে ইনক্লুড করব। তারপর এখানে ট্যাগ দিতে হবে, অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এই বিষয়গুলো আপনারা দেখলেই আশা করি আপনারা পারবেন।
তো এখানে আমাদের ওই 100% জি ভিডিও আপলোডের কাজটি কমপ্লিট হলো, এখন আমরা পাবলিশ দেবো। পাবলিশ নাও, ইউর ভিডিও পোস্ট ইজ বিং প্রসেস, ভিডিওটি প্রসেস হয়ে গেছে। তো আপনি এখন এখানে ইনভাইট করবেন, সরি এখানে আর একটু কাজ বাকি রয়েছে। জি লক্ষ্য করুন, ইউর ভিডিও আপলোড, যে আপলোডের কাজটি সম্পূর্ণ হলো। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে লক্ষ্য করুন এখানে ফলোয়ার্স, অর্থাৎ আপনাকে এই জায়গায় আপনি ভালো মানের ভিডিও আপলোড দিয়ে এই জায়গায় আপনাকে 30,000 ফলোয়ার্স আনতে হবে। আনার পর আপনার কোনো ট্রাফিক এসে যখন আপনার ভিডিওগুলো ফলো করবে বা দেখবে এবং সেখানে যখন অ্যাড শো করবে, সেই অ্যাড শো করার পর অ্যাডে ক্লিক করলেই আপনার এখান থেকে ইনকাম শুরু হবে। এখন আরও এখানে বেশ কিছু ই রয়েছে, যেমন দেখুন এখানে শপ, তারপরে পোস্ট, অ্যাবাউট, কমিউনিটি, তারপরে ফটো, ইনফো অ্যান্ড অ্যাডস, এই যে এই অপশনটা। এখানে আরও একটি অপশন যোগ হবে, সেটি হচ্ছে আপনার পেমেন্ট। পেমেন্ট আপনি কী কী অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট উইথড্র দিতে পারবেন, সেই বিষয়গুলো এখানে যখন আপনার এখান থেকে ইনকাম শুরু। তো বন্ধুগণ, আমি একটি ফেসবুক পেজে কীভাবে একটি পেজ ক্রিয়েট করে একটি ভিডিও আপলোড দিতে হয় এবং এখানে যে কন্টেন্ট বা ট্যাগ রয়েছে সেগুলো কীভাবে পোস্ট দিতে হয় সে সকল কাজগুলো আপনাদের আমি দেখিয়েছি। তো আমি আবার এখানে একটু রিলোড দিচ্ছি, যে আপনার ভিডিওর যে গ্যালারিটা রয়েছে, যে এরকম আপনি যখন একাধিক ভিডিও আপলোড দেবেন তখন আপনার গ্যালারিতে এইভাবে শো করবে। আপনি যতগুলো ভিডিও এখানে আপলোড দেবেন সবগুলো আপনার এই গ্যালারিতে। আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিও টিউটোরিয়াল এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।